পরিমণি সাজবো নাকি তানিয়া? না থাক, আজকে তানিয়াই সাজি, কি বলো? এই প্রথমবার পরিমণির লুক করতে গিয়ে আমার নিজেকে ব্রোনজিং কন্ট্রোল করে আর চিকনি বানাতে হবে না, কারণ পরিমণির ফেস একদম এখন আমার মতো গোলুমলু। যদিও আমি পরিমণির মতো সুন্দর না, কিন্তু গোলুমলুর দিক থেকে আমার মতো হয়ে গেছেও। যেমনই হোক, মেয়েটাকে সবভাবেই ভাল লাগে, কোনো জীবন্ত সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিমণি পারফেক্ট উদাহরণ। আর আমি পরিমণিকে কতটা পছন্দ করি এটা তোমরা সবাই জানো, সো নতুন করে বলার মতো কিছু নাই। লুকটা খুবই সিম্পল, তেমনভাবে খুবই কঠিন, কারণ সিম্পল লুকগুলো করাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, করতে করতে অনেক সময় গর্জিয়াস হয়ে যায়। আমি খেয়াল রাখছিলাম কোনোভাবেই যাতে কোনো স্টেপই ওভারডু না হয়ে যায়। কালার কারেক্টিং করে একদমই 3-4 ডটে নার্সের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, কারণ এটা সুপার ব্লেন্ডেবল আর আমার স্কিন টাইপের জন্য তো পারফেক্ট। আইব্রো একদম নর্মাল ন্যাচুরালি রাখবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্লাশটা। খেয়াল করে দেখবো পরিমণির লুকে সবকিছুই কিন্তু খুবই মিনিমালিস্টিক, ব্লাশ বলো ব্রোনজিং বলো এভরিথিং, কোনো কিছু একটু বেশি পরে গেলে দেখতে খুবই খারাপ লাগবে। তানিয়ার এই লুকটা আমার কাছে এত মায়াবী আর আইসুদিং লেগেছে যে আমি কালকে এই লুক দেখার সাথে সাথেই এই হিজাবটা যে কিনে নিয়ে আসছি। এর থেকে বেটার এবং এক্সাক্ট ম্যাচ আমি পাইনি হিজাবের। এই লুকে আমি কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার ব্যবহার করবো না, লুজ পাউডার দিয়ে আমি ফেসটা সেট করে নিয়েছি বাই দ্য ওয়ে, কারণ কম্প্যাক্ট অ্যাড করলে অনেক বেশি ফুল কাভারেজ মনে হবে আর খুবই হেভি লাগবে মেকআপটা, যেটা আমি একদমই চাচ্ছি না। অনেক জুম করে অনেক পিকচার্স দেখে আমি আই লুকটা বুঝার চেষ্টা করছি পরিমণির, বাট দিন শেষে আমার কাছে এমনই মনে হয়েছে টেপের আই লুক করতে আমার খুব ভাল লাগে। স্পেশালি যাদের ছোট চোখ, অর্থাৎ চোখের উপরে স্পেস কম, তাদের চোখে এই ধরনের আই লুক বেশি ভাল লাগে। বাট আমার চোখ ছোট হলেও চোখের উপরে স্পেস বেশি, তাই সবসময় আমার এই ধরনের লুক ভাল লাগে না। এই তো ডান, কথা বলতে বলতে লুক কমপ্লিট। এবং লিপস্টিক এখানে আমি ব্যবহার করছি মরফির, আমার অনেক ফেভারিট একটা শেড, এবং যখনই আমি ব্যবহার করি সবাই জিজ্ঞেস করে এটার শেড নাম্বার কি। তানিয়াকেও দেখলাম খানিকটা এটার কাছাকাছি শেডের লিপস্টিক ইউজ করেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, লেট মি নো তোমাদের কেমন লেগেছে। আমি আমার মতো সুন্দর, পরিমণির মতো সুন্দর অবশ্যই না, তাই সেটা মাথায় রেখেই কমেন্ট করবেন সবাই। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।